2014 2018 বিশ্বকাপেও ব্রাজিল দল ছিল বেশ শক্তিশালী, তবে দলটির বিশ্বকাপ স্বপ্নে নিউক্লিয়ার যে নেইমার ছিলেন তার প্রমাণ মিলেছে দুবারই। 2014 সালে নিজেদের মাটিতে বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে নেইমারে ছিটকে যাওয়ার পর সেমিফাইনালে ব্রাজিলদের হুড়মুড়িয়ে ভেঙে পড়া, কিংবা 2018 বিশ্বকাপের আগে নেইমারের চোট নিয়ে ব্রাজিলীয় সংবাদ মাধ্যমের উৎকণ্ঠাই বলে দিচ্ছিল দলের জন্য নেইমারের উপস্থিতি কতটা গুরুত্বপূর্ণ। তবে আগের দুই আসরের চেয়ে এবারের ব্রাজিল দল বেশ আলাদা। ব্রাজিল কোচ তার দ্বিতীয় বিশ্বকাপের আগে জানালেন তার দলে নেইমারই একমাত্র মহাতারকা নন, দলকে টেনে নেওয়ার দায়িত্বটাও আসছে বিশ্বকাপে তার একার ঘাড়ে বর্তাবে না। বিশ্বকাপ বাছাই পর্বে কলম্বিয়া অঞ্চলের চ্যাম্পিয়ন হয়েই ব্রাজিল এসেছে কাতার বিশ্বকাপে। 17 ম্যাচের 14টিতেই জিতেছে দলটি, করেছে 40 গোল, বিপরীতে হজম করেছে মাত্র 5টি গোল। দলের এমন ফর্মের পেছনে নেইমারের অবদানও ছিল বেশ, করেছেন 8টি গোল, সতীর্থদের দিয়ে করিয়েছেন 7টি। তার মানে দাঁড়াচ্ছে দলে 37.5% গোলে আছে তার সরাসরি অবদান। তবে এরপরও তিতে মনে করেন নেইমারের ওপর কাজের চাপটা খুব বেশি নয়। জানালেন কাতার বিশ্বকাপে ব্রাজিলের মতো দলের ভালো করার পেছনের দায়টা কেবল নেইমারের কাঁধেই নেই। সম্প্রতি গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য শারীরিক, টেকনিক্যাল ও মানসিক প্রস্তুতি নিয়ে আমরা সকল খেলোয়াড়দের সঙ্গে কথা বলেছি, বলেছি নেইমারের সঙ্গেও। আমরা আমাদের ভাবনাগুলো জেনেছি, নেইমারের শ্রেষ্ঠত্বের কারণে সবসময় বিশাল প্রত্যাশা তো থাকবেই, কিন্তু এখন চাপটা শুধু তার কাঁধেই নেই, এখন দলে নেইমার তো আছেই, সাথে ভিনিসিয়াস, রাফিনিয়া, থিয়াগোরাও খেলছে শীর্ষমানের ফুটবল, সাথে পাকেতা, ফাবিনিও, ক্যাসেমিরেরাও আছে দারুণ ছন্দে। তবে ভিনিসিয়াস, থিয়াগো, রাফিনিয়াদের ভিড়ে নেইমার যে দলের শীর্ষ খেলোয়াড় তা নিয়ে সন্দেহ নেই তিতের। তিনি বলেন, নেইমার তো নেইমারই, সে আমাদের দলের সবচেয়ে বড় তারকা, তবে এখন পার্থক্যটা হচ্ছে তার আশেপাশেও এখন তারকা আছে যারা আলো ছড়াতে পারে। নেইমারের ভালো বিষয়টা হলো সে বিষয়টা বুঝতে পারে যে বাচ্চারা ধীরে ধীরে বেড়ে উঠছে, সে ছেলেদেরকে বেড়ে ওঠার জন্য উৎসাহ দেয়, সময় আর অভিজ্ঞতাই কেবল আপনাকে মানসিক পরিপক্কতা এনে দিতে পারে। বিশ্বকাপ মানেই ব্রাজিল নামটা হয়ে ওঠে সেরা দেশ সেরা, সেই স্বপ্ন বুকে বেঁধেই শুরু করে বিশ্বকাপের বাছাই পর্ব। বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিল রীতিমতোই ছিল অদম্য। দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাই পর্বটা পয়েন্ট টেবিলের শীর্ষ থেকে শেষ করেছিল সেলেসাওরা। ম্যাচ হারেনি একটিও, মূল তারকারা আছেন দারুণ ছন্দে, এই দল নিয়ে তাই আশায় বুক বাঁধছেন সারা বিশ্বের ব্রাজিল সমর্থকরা। তাদের বিশ্বাস 20 বছর পর কাতারেই মিলবে সেলেসাওদের ষষ্ঠ বিশ্বকাপ। আগামী 21 নভেম্বর মরুর বুকে পদ্মা উঠবে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ 2022 কাতার বিশ্বকাপ। এর ঠিক 2 দিন পর সার্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ব্রাজিলের বিশ্বকাপ জয়ের মিশন। গ্রুপ জিতে দলটির সঙ্গী হিসেবে আছে সুইজারল্যান্ড ও ক্যামেরুন।